করতেছেন সকলকে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি। ইবাদত বন্দেগিরি মাসে আসলে সকলে বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিজেকে পেশ করি, বেশি বেশি করে কোরআনে কারীমের তিলাওয়াত করি, বেশি বেশি করে আমরা গরিব দুঃখী মানুষের কথা মনে করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। মুসলিম উম্মাহের এই দুর্দিনে আমরা প্রতি মুহূর্তে যেন মুসলিম উম্মাহের জন্য বেশি বেশি করে দোয়া করি। আমাদের নেতৃবৃন্দ যারা আমাদের ছেড়ে চলে গেছেন, আমরা আমাদের নেতৃবৃন্দের জন্য এবং পৃথিবীর নানান প্রান্তে যারা যে যেখানে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মী সুদি সমর্থক রয়েছেন প্রত্যেকের জন্য একে অপরে আমরা দোয়া করি। আমরা প্রত্যেকের কাছে আমাদের দোয়ার আবদার রাখলাম, সকল ভালো থাকুন এবং এই ইবাদত বন্দেগিরি মাসে বেশি করে ইবাদত বন্দেগির মাধ্যমে এই পুরা মাসকে যেন আমরা অতিবাহিত করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কামনা করতেছি। সকলকে মোবারকবাদ, জাযাকুমুল্লাহু খাইরান আহসানা জাযা, রমাদান মুবারক। দুআ